ওয়াজ মাহফিলের জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। ওয়াজ হবে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর উপদেশ মালা দ্বারা। ওয়াজ মাহফিলের আলোচনা হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কোমলতার সাথে। আপনারা বলবেন এই কথাগুলো আমাদেরকে শুনে লাভ কি, এগুলো তো ওয়াইজরা শুনবে। ওয়াজ মাহফিলের জন্য উপযুক্ত সময় নির্বাচন করা, ওয়াজ মাহফিলের মধ্যে একে অন্যকে পাম পট্টি দেওয়া, তারিফ করা, সামনে মাহফিল করতে গিয়ে যে যে বিদ্যুতের কানেকশন আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না, আমার ফরমে আপনাদের সাথে চুক্তি ছিল যে এরকম মেইন লাইন থেকে বিদ্যুৎ নেবেন না, আপনারা হয়তো নেন নাই। ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশন করতে গিয়ে রাস্তায় রশি দিয়া, গাড়ি থামাইয়া, টেবিল চেয়ার নিয়া, জোর করে থামাইয়া, দোকানে দোকানে ভিক্ষা কালেকশন করবেন না। এই যে সোশ্যাল মিডিয়া ক্যামেরা, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যখন ওয়াজ মাহফিলের আয়োজন করব, অ্যারেঞ্জ করব, বক্তাদের হাদিয়া তোহফা দেওয়ার ব্যাপার, এই মাহফিলগুলোতে কম্পিটিশন থাকা উচিত। কম্পিটিশন কি, ওয়াজ শুনলেন এটার উপরে কম্পিটিশন হওয়া উচিত। প্রশ্নোত্তর সেশন রাখেন, সে প্রশ্নোত্তর বাছাই করা সুন্দর মানুষের শেখার মতো প্রশ্নোত্তর সেশন রাখেন। সর্বশেষ হলো যে ওয়াজ মাহফিলের আলোচনাগুলোকে যদি সম্ভব হয় একটা ছোট ম্যাগাজিন আকারে বের করে প্রচার করেন। নাম্বার এক, ওয়াজ মাহফিলের জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। যারা আয়োজক তাদের উদ্দেশ্য হবে, যারা আলোচক তাদের উদ্দেশ্য হবে, যারা শ্রোতা তাদের উদ্দেশ্য হবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে শুধুমাত্র নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করা, মানুষকে সংশোধন করা, এবং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষের কাছে বাহাবা কুড়ানো, মানুষের কাছে লাইক কমেন্টের আশা করা, ভিউ অনেক বেশি হবে সে আশা করা, একটা ওয়াজ মাহফিল করে অমুক বক্তা এনে আমি কিছু একটা ঘটাই ফেলছি, মানুষের বাহাবা নেওয়া, বাহাদুরি করা, এসব যদি আমাদের ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে থাকে। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যদি হয় ফান্ড কালেকশন করা, যে বিশাল বড় ফান্ড কালেকশন করে একটা কিছু করব, আমরা যদি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হয় আমাদের জৌলুস প্রকাশ করা যে আমরা করে দেখিয়েছি বড় একটা কিছু, তাহলে সেক্ষেত্রে ভাইরা আমার এই ওয়াজ মাহফিল থেকে মানুষের তেমন কোনো উপকারে আসবে না। আলোচক যদি ওয়াজ মাহফিলটাকে শুধুমাত্র নিজের সম্পদ আহরণের মাধ্যম বানিয়ে নেই আমরা, এবং এটা যদি আমাদের উপার্জন না, শুধু তামাউল যদি এখান থেকে মাকসাদ হয়, এটার মাধ্যমে আমি ধনী হওয়ার একটা মাধ্যম এটাকে বেছে নিই, সেই হিসাবে গ্রহণ করি, তাহলে এই মাহফিল আমাদের সমাজকে পরিবর্তন সেভাবে করবে না। এক নম্বর, আদর্শ ওয়াজ মাহফিলের জন্য আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে। কি নিয়ত থাকতে হবে? যে এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ যেন আমাকে সওয়াব দান করেন সেটা চাই, মানুষের বাহবা চাই না, লোক দেখানো, লোক শোনানো, মানুষের কাছ থেকে ক্রেডিট নেওয়া, এই উদ্দেশ্য আমার নাই, আমি আমার রবকে খুশি করার জন্য করেছি। আয়োজকরা কেউ ক্রেডিট চাইবেন না, কেউ নিজের নাম কাম চাইবেন না, কেউ নিজের বাহাদুরি বাকাওতি চাইবেন না, এটা থাকতে হবে। এখন এটা যে আমাদের মধ্যে কি পরিমাণ আছে আর কি পরিমাণ নাই, এটা বোঝা যায় বিভিন্ন ভাবে। পোস্টার দেখলে বোঝা যায়, পোস্টারে একজনের নাম দিতে হয় প্রধান বক্তা, আরেকজন হলো প্রধান আলোচক, আরেকজন হলো প্রধান আকর্ষণ। আপনারাও কিরকম লিখছেন নাকি দেখি? ও মাশাআল্লাহ, একদম খাপে খাপ মিলে গেছে। আপনারাও এরকম লিখছেন, প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, কোন অপ্রধান নাই, সবাই কি প্রধান। এটা আয়োজকদের বেচারাদের দোষ না, এটা দোষটা আমাদের। কারণ ওই বেচারা যদি আমার নামে বিশেষ লেখে, আমি যদি রাগ হয়ে মাহফিলে না আসি, এই ভয়ে বেচারা প্রধান লিখছে, ঠিক না? তাহলে দোষ তো তার না, দোষ তো আমাদের। আমরা কোরআন হাদিসের কথা মানুষকে শুনাতে আসছি, আমি প্রধান হলাম কিনা, আমি কোন জায়গায় থাকলাম, এটা নিয়ে যদি আমার ভিতরে ইগো থাকে, তাহলে আমি মানুষকে কি দিন শিখাব? অনেক সময় আলোচক বা আলেমরা এটা চানো না। যেমন এখানে আপনারা যাদের নাম বলছেন, তিনজনের কারণই আমার মনে হয় না যে বিশেষ লেখলে কেউ কষ্ট পাইত, কিন্তু তারপরও আপনারা লিখছেন, কারণ ওই যে আপনাদেরও ভয় আছে, আর সমাজটা এমন হয়ে গেছে যে আবার বিশেষ লেখে কোন বকাঝকা খান, ঠিক না? বেঠিক এই কথাটা এই জন্য বলতেছি যে উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে ভাই প্রধান আর অপ্রধানে কি আসে যায়, ঠিক না? বেঠিক এখন সবাইকে উপরে রাখতে হবে। এই যে লৌকিকতা, এই যে প্রদর্শনের মানসিকতা, এই যে নাম ডাকের উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল থেকে সওয়াব হবে না? আল্লাহ তাআলা আমাকে, আয়োজক ভাইদেরকে, আপনাদেরকে সবাইকে আমাদের নিয়তগুলোকে খাঁটি করার তৌফিক দান করুন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। এবং এই কথাগুলোর সবচেয়ে বড়
এই সবচেয়ে বড় লক্ষ্যবস্তু আমি নিজে আমরা আমরা যারা আপনাদের কথা বলি আমাদের ইসলাম বেশি হওয়া দরকার আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করে দেন আমিন তাহলে আদর্শ ওয়াজ মাহফিল মডেল ওয়াজ মাহফিলের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে সেটি হলো যে নিয়তটা খাঁটি হতে হবে কোনো ফান্ড কালেকশন করা নাম রাখা এগুলো উদ্দেশ্য হবে না কোনো উদ্দেশ্য হবে না আল্লাহর একজন নেককার বান্দা ওনার সম্পর্কে আমার ওয়ালেদ মোহতারাম আমার পিতা ওনার কাছ থেকে আমি শুনেছি উনি বলেন যে একজন বড় আলেম ছিলেন অনেক ভালো আলোচনা করতেন তার আলোচনা দ্বারা মানুষের অনেক উপকার হতো তিনি আলোচনার আগে কিছু সময় মাথা নিচু করে বসে থাকতেন সেটা কখনো 20 সেকেন্ড 10 সেকেন্ড হতো কখনো বেশি হইতো এরপর হঠাৎ করে মাথা উঁচু করে তারপর আলোচনা শুরু করতেন তো ওনার ওই আলোচনার পর অনেক মানুষের মধ্যে প্রভাব পড়তো জীবন পরিবর্তন হতো মানুষ হেদায়েত পেয়ে যেত অল্প কথায় মানুষের জীবনের ভিতরে বড় ধরনের পরিবর্তন চলে আসতো তওবা করতো মানুষ মানুষ উপকার হতো অনেক বেশি তো কেউ কেউ তাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর আপনি এই যে মাথা নিচু করে কি চিন্তা করেন এরপরে ওয়াজ করেন নিশ্চয়ই কোনো দোয়া দরুদ পড়ে নেন এরপরে ওয়াজ করেন যার কারণে ওয়াজ এত ভালো হয় কি দোয়া পড়েন আমাদেরকে একটু শিখায় দেন তখন উনি বলেছেন যে বাবারা আমি আসলে বিশেষ কোনো দোয়া কিছু করি না তো বলে কি করেন আপনি তো উনি নাকি জবাব দিয়েছেন আমার আব্বা বললেন উনি নিজে শুনেছেন বলেন যে আমি মাথা নিচু করে নিজের সঙ্গে নিজে একটু বোঝাপড়া করি বোঝাপড়া কি বোঝাপড়া আমি মাথাটা নিচু করে নিজেকে জিজ্ঞাসা করি আমি এখন যে কথা বলবো ওয়াজ করবো এটা কেন করব বিশাল মানুষ জনসমুদ্র সবাই ঠিক ঠিক বলবে নারায় তাকবীর বললে জি বলবে হ্যাঁ আমাকে অনেক বড় কিছু মনে করবে অনেক মানুষ বাহাবা দিবে এই উদ্দেশ্য নাকি আমার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়া উদ্দেশ্য আমার দুনিয়ার কোনো ধান্দা নাই উদ্দেশ্য নাই আমি চাই মানুষ কোরআন হাদিসের কথা শুনে পরিবর্তন হোক যদি আল্লাহ আমার দিয়ে কিছু কথা বলায় হেদায়েত নিয়ে আসে আল্লাহ যেন আমার তার বিনিময়ে আমাকে একটু সওয়াব দেয় আমি মানুষের কাছ থেকে কোনো বারবাটা হওয়া চাই না স্বীকৃতি চাই না প্রশংসা চাই না আমি আল্লাহর কাছে চাই এই কথা আমার মন থেকে যতক্ষণ জবাব না আসে ততক্ষণ মাথা নিচু করে থাকি যখন আমার মন থেকে বলে যে হ্যাঁ এখন আলোচনাটা আমি আল্লাহর জন্য করছি নিজের মনের যে ছোট উদ্দেশ্য নিচুতা আছে তুচ্ছতা আছে ছোট লোকি চিন্তা আছে দুনিয়ার বাহবাটা হওয়া সমস্ত ধান্দা থাকে এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে মন যখন বলে না আমি এখন আল্লাহর জন্য বলছি তখন আমি বিসমিল্লাহ বলে আলোচনা শুরু করি যার কারণে মানুষের মধ্যে হয়তো তোমরা কিছু উপকার দেখতে পারো এটাই এছাড়া আমি কোনো দোয়া দরুদ করি না এখান থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে সবার মধ্যে আয়োজকদের মধ্যেও আয়োজকদের বড় একটা অংশ আয়োজন করেন উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে নাম ডাক যশ এ সমস্ত উদ্দেশ্য থাকবে কি রে ভাই আল্লাহকে সন্তুষ্ট করা এটা যে উদ্দেশ্য থাকবে তার প্রমাণ হলো ওয়াজ শোনার পরে পরিবর্তন হবে 30 বছর ধরে ওয়াজ মাহফিলের আয়োজক মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি অমুক তমুক কিন্তু নিজের মুখে এই 30 বছর ধরে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে কিন্তু দাঁড়িটা গজায় নাই 30 বছর ধরে নামাজের ওয়াজ শুনতেছে মসজিদে পাওয়া যায় না আছে না নাই 30 বছর ধরে বা 40 বছর ধরে বা অনেক বছর ধরে মাহফিল হচ্ছে মাহফিলের জন্য জান জীবন দেন হুজুরদেরকে খাওয়ান হাদিয়া তোহফা দেন এত কিছু করেন কিন্তু হুজুররা যে হক হালালে চলতে পারে সেগুলোর খোঁজ খবর নাই দুই নম্বরের সব উপার্জনের পথ খোলা আছে না নাই এগুলো আমাদের সমাজে তো যে ওয়াজ থেকে আমার নিজের পরিবর্তন আসে না এই ওয়াজ থেকে কি লাভ হবে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহি পদ্ধতিতে ওয়াজ মাহফিল গুলো করার তৌফিক দান করুন তাহলে এক নম্বর বিষয় হলো নিয়তটারে খাঁটি করতে হবে দুই নম্বর হলো ওয়াজ হবে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর উপদেশ মালা দ্বারা আল্লাহ নিজেই বলেছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা হিকমত মানেই হলো কোরআন এবং হাদিস তাফসীরে তাবারী ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটু আগে দিলাম কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসূল কি বলেছেন সেটা দিয়ে ওয়াজ হবে এবং ওয়াজ হবে সুন্দর উপদেশ দিয়ে সুন্দর উপদেশ ভালো ভালো উপমা দিয়ে মন গড়া হাসানো কাঁদানো কিচ্ছা কাহিনী অযথা আপনার অপ্রাসঙ্গিক কথাবার্তা কোরআন হাদিসের পরিমাণ কম অথবা একেবারে নেই এটা দিয়ে ওয়াজ হলে সে ওয়াজ কখনো আদর্শ ওয়াজ হতে পারে না এই জন্য আলোচক দাওয়াত দেওয়ার সময় আপনাদের দায়িত্ব এমন আলোচক দাওয়াত দিবেন যে কোরআন থেকে ওয়াজ করে যে হাদিস থেকে ওয়াজ করে আপনারাও বেশিরভাগ সময় শ্রোতারাও চান যে হুজুর জমাইতে পারলো কিনা একটা জমানোর হুজুর আনলো কিনা যেমন এই ভাইরা আজকে যে হুজুর গুলো আনছে এগুলো একটা জমানোর হুজুর না জমানোর হুজুর বুঝেন হুজুর এমন ওয়াজ করছে কানতে কানতে সব শেষ পাশা যায় ঘুম দিছে সাতটা আটটা বাজছে ফজর শেষ কিন্তু ওয়াজ জমে গেছে আবার হুজুর এমন ওয়াজ করছে
যে ওয়াজে হাসতে হাসতে পেটে সানা সব ব্যথা হয়ে গেছে, কি জমান জমাইছে হুজুর। তো এই ওয়াজ কি কোনো আদর্শ ওয়াজ ভাই? এই ওয়াজ তো হবে সে ওয়াজ যে ওয়াজ থেকে আমার বিবেক জাগ্রত হবে, আমার অন্তর খুলে যাবে, আমার বুঝ এর ভিতরে পরিবর্তন আসবে, আমি ভুল পথে আছি না বুঝতে পারবো, আমার সংশোধন হবে, আমি ওয়াজ শুনে যেতে যেতে আমার চিন্তা হবে কি শিখলাম আজকে। তাহলে কাল থেকে এটা করা যাবে না, পরশু থেকে এটা করা যাবে না, এই মজলিসের মধ্যে বসেই বল মনে মনে আসবে হায় হায় এটা যে হারাম জানতাম না, এটা যে খারাপ বুঝতাম না, আমি যেহেতু জানলাম এখন থেকে আমল শুরু করে দিব, এটা হলো ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? তাহলে কোরআন দিয়ে হাদিস দিয়ে সুন্দর উপদেশ মালা দিয়ে ওয়াজ হবে, মন গড়া কিচ্ছা কাহানি হাসানো কাদানো আর মজলিস জমানো কথা দিয়ে কি হবে না ওয়াজ মাহফিল হলে সেটা আদর্শ ওয়াজ মাহফিল হবে না। নাম্বার তিন, ওয়াজ মাহফিলের আলোচনা হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কোমলতার সাথে। আপনারা বলবেন এই কথাগুলো আমাদের কি শুনে লাভ কি, এগুলো তো ওয়াইজরা শুনবেন, ওয়াইজরাও অনেকে শুনবেন হয়তো অনলাইনে ভাইদের মাধ্যমে, মিডিয়ার ভাইদের মাধ্যমে, আবার আপনাদেরকেও বলার দরকার আছে। এই জন্য আপনারা ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত দেওয়ার সময়, সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন কোন বক্তা মানুষকে দয়া দিয়ে, মায়া দিয়ে, আন্তরিকতা দিয়ে, কোমলতা দিয়ে, নরম ভাষায় বুঝায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল ভাষায় মানুষকে বুঝাইতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, হে রাসূল আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, আপনার কথার ভিতরে নম্রতা আছে, যদি না থাকতো লাউকুন ওয়ালাউকুন তাফাদদান গালিদাল কলবি লানফাদ, যদি আপনি শক্ত মনের হতেন আপনার ভিতরে নম্রতা ভদ্রতা না থাকতো তাহলে দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ আপনার পায়ের কাছে আপনার চতুর্পাশে জমা হয়ে যেত না, সবাই আপনাকে রেখে চলে যেত। বুঝা গেল ওয়াজ মাহফিল কোরআন হাদিসের কথা, ইসলামের কথা বলতে হবে নম্রতার সাথে, না গরমের সাথে। গরমও লাগবে কিন্তু সে গরমটা এমন না হয় যে এক ঘন্টার ওয়াজে 30 মিনিট ধরে শুধু চিল্লায় এবং গরমই থাকলো, এটা হবে না। হ্যাঁ, ওইটা বিষয়ের উপর ভিত্তি করে অবশ্যই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, উনি যখন আলোচনা করতেন, মাঝে মধ্যে ওনার চেহারা লাল হয়ে যেত, সুন্দর মানুষ ছিলেন, রক্তিম লাল হয়ে যেত, আনার আনার বেদানা, বেদানা চিবে যদি কারোর চেহারা রস দেওয়া হয় সেরকম যেরকম লাল হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এরকম, কথা বলতে বলতে কখন এরকম লাল হয়ে যেত, কখন সেটা জাহান্নামের আলোচনা যখন করতেন, সিরিয়াস কোন ভীতিকর আল্লাহর আজাবের কথা যখন আসতো, কোন অবাধ্যতা আল্লাহর হারাম কাজ কেউ করছে করতে যাচ্ছে বা এরকম কোন কিছু যখন দেখতেন তখন তিনি মানুষকে সাবধান করতেন, সিরিয়াস হয়ে যেতেন, তার ভিতরে সিরিয়াস মোড থাকতো। ওয়াজের নামে ভাড়ামোপনা, ওয়াজের নামে পাগলামো, ওয়াজের নামে কৌতুক, ওয়াজের নামে হাসাহাসি, ওয়াজের নামে নাচানাচি, ওয়াজের নামে অযথা মানুষকে আপনার কৌতুক বিনোদন দেওয়া, এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠান না, এটা কোনো কৌতুকের অনুষ্ঠান না, এটা কোনো বিনোদন অনুষ্ঠান না, এগুলোর জন্য বহুত অনুষ্ঠান আছে না নাই, এটা কোনো সার্কাসের অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান, হাদিসের অনুষ্ঠান, মানুষকে আল্লাহ তার রাসূলের পথে আনতে হবে। হাসির কথা আসলে হাসবেন অবশ্যই, রসিকতার কথা আসলে রসিকতাও করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতাও করেছেন, কিন্তু ওয়াজ হবে কোরআন এবং হাদিসের আলোকে উপদেশ, রসিকতার প্রসঙ্গ আসলে হয়তো মাঝে মধ্যে রসিকতার কথা আসতে পারে প্রসঙ্গ তো সেটা, কিন্তু সিরিয়াস আলোচনাতে কোরআন হাদিসের উদ্ধৃতি থাকবে। তাহলে তিন নম্বর পয়েন্ট হলো আলোচকের আলোচনাতে বিনম্রতা থাকবে, আলোচকের আলোচনাতে যদি পাবলিককে আপনার ধমকের সুরে কথা বলা হয় এবং চড়াও হওয়ার সুরে কথা বলা হয়, এই চেয়ারে বসছি বলে যদি আমি আমার আলোচনা আমার কথার ভিতরে যদি অসৌন্দর্য থাকে, অসংলগ্ন থাকে, অসৌজন্যতা থাকে, অভদ্রতা থাকে, রুক্ষতা থাকে, শক্তভাব থাকে, আমি কিছু একটা আসি আর সব সামনে মানুষ না বরং কলা গাছ এরকম ভাব যদি থাকে তাহলে এই ওয়াজ কখন আদর্শ ওয়াজ হতে। কিন্তু আমাদের আয়োজক যারা আছেন তারা মাহফিলের আয়োজন করার সময় বক্তা কি ধরনের আলোচনা করেন না কারণ এগুলো বিবেচনা দেখে দেখে হলো সুরটা ঠিক আছে কিনা এবং জমাইতে পারছে কি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যদি সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিল গুলোকে ভালো করার চিন্তা করি, এই ওয়াজ মাহফিল মানুষের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। চার নম্বর পয়েন্ট হলো ওয়াজ মাহফিলের জন্য উপযুক্ত সময় নির্বাচন করা। উপযুক্ত সময় কোনটা? অবশ্যই ওয়াজ মাহফিল আমাদের দেশের প্রেক্ষাপটে বিকেলে সন্ধ্যায় বেশি, এই টাইমটা বেশি উপযুক্ত, কারণ মানুষ দিনেবেলা কাজ করে খেতে খামারে দোকানে পাটে করেন, সন্ধ্যার সময় ওয়াজ মাহফিল অসুবিধা নেই, কিন্তু সেই ওয়াজ মাহফিল গভীর রাত পর্যন্ত, রাত 12টা 1টা 1:30টা পর্যন্ত ওয়াজ মাহফিল করা, এটা কোনো আদর্শ ওয়াজ মাহফিল হতে,
এই মাহফিল যারা আয়োজন করছেন তাদেরকে আমি বলেছি, ফর্মে লিখে দিয়েছি, সই নিয়েছি তাদের কাছ থেকে, চুক্তি করেছি, আমি চুক্তি ছাড়া কোনো মাহফিলে যাই না। আপনারা জানেন তো আমার সমস্ত মাহফিলের আগে চুক্তি হয়। সে চুক্তি কি? যে আমার মাহফিলে আমার নামের আগে আজেবাজে কোনো টাইটেল দেওয়া যাবে না, অমুক তমুক তিন মাইল লম্বা তারিফ করা যাবে না, আমার সামনে বসাইয়া অযথা পাম করতে দেওয়া যাবে না, আমার নামের আগে পরে পোস্টারে ফালতু কথাবার্তা লেখা যাবে না, এবং একটা শর্ত থাকে, গভীর রাত পর্যন্ত ওয়াজ করা যাবে না। আমার ভাইরা অনেক চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমি অনেক রাগটাগও করছি, কিন্তু তারপরেও যদ্দূর পারছে ওনারা করছে। আগামী বছর আপনারা যখন এই মাহফিলটা করবেন, রাত দশটার ভিতরে মাহফিল ক্লোজ করে ফেলবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনারা শ্রোতারা আসবেন না, আপনাদের বদনামি করে বেশিরভাগ আয়োজকরা, ওনারা না, অন্যান্য জায়গায় আয়োজকরা বলে শ্রোতারা আসে না, আপনারা নাকি আসেন না। আপনাদেরকে যদি বলা হয় যে আমাদের শেষ বক্তা 8টা থেকে 9:30 পর্যন্ত আলোচনা করবে, আপনারা চলে আসবেন না আগে আগে ইনশাআল্লাহ? ভাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশার পরে লম্বা সময় ধরে কথা বলা, আড্ডাবাজি করা বা ভালো কথাও বেশি রাত ধরে বলা, এটা তিনি পছন্দ করতেন না। এশার পরে খুব তাড়াতাড়ি শুয়ে যাওয়া পছন্দ করতেন। এশার নামাজ একটু দেরিতে পড়াটা উত্তম, কিন্তু এই আমলটা সারা বছর আমরা করতে পারি না। ওয়াজ মাহফিল উপলক্ষে আমার একটা প্রস্তাবনা হলো যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এশার সালাত মাহফিলের প্যান্ডেলে আপনারা মাহফিল শেষে করেন, এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ সেটা এখনো হয়, আপনারা এটা সবাই করতে পারেন। কথার কথা, রাত 9:30 বা 9:45 ওয়াজ শেষ, এরপর এখানে জামাত হবে, জামাতের পরে সবার যার যার বাসায় চলে যাবে, তাহলে এশার নামাজটা একটু দেরি করে রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম, সেটাও হয়ে গেল আমল। আবার এশার পরে কথাবার্তা বলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, সেটাও হলো না, হাদিসের উপর আমল হয়ে গেল, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি বলে যাচ্ছি যদি 2-4টা মাহফিল এভাবে হয়, সুন্নত অনুযায়ী হয়, সব পেয়ে যাব, এবং আস্তে 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 ভালো দৃষ্টান্ত শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিলের জন্য আদর্শ সময় হলো গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল না করে খুব দ্রুততার সাথে রাত 9:00-10:00 ভিতরে, 10:30 ভিতরে সর্বোচ্চ ওয়াজ মাহফিল ক্লোজ করে ফেলা। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করলে আপনি ফজর নামাজ পড়তে সহজ হবে না কঠিন হবে? ওয়াজ শোনা তো আমল করার জন্য, ওয়াজ শুনে যায় যদি ফজর নামাজ পড়তে উঠতে না পারেন দেরিতে শুতে শুতে, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে না। এজন্য ওয়াজ মাহফিলের জন্য টাইম হতে হবে আদর্শ টাইম, গভীর রাত পর্যন্ত না। 5 নম্বর হলো ওয়াজ মাহফিলের মধ্যে একে অন্যকে পাম করতে দেওয়া, তারিফ করা, সামনে বসায়া বসায়া আলেম কুলের শিরোমণি, এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, অমুকে কামেল, কামেলে মোকাম্মেল, আস নাম খুঁজে পাওয়া যায় না, 3 মাইল শুধু ডেজিগনেশন টাইটেল লিখতে 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 নামই খুঁজে পাওয়া যায় না, আসলে না এগুলা এগুলা ভালো জিনিস না। শুধু সেটা না, বক্তা শুধু না, এই মাহফিলে বসে সভাপতি সাহেবের তারিখ 3 মিনিট, প্রধান অতিথির বা তারিখ 5 মিনিট, আর যদি কোনো জনপ্রতিনিধি থাকে তাহলে তার কোনো কথাই নেই, এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নেই? আরে ভাই এই জায়গা তো আল্লাহর বরত্ব বর্ণনা করার জায়গা, আল্লাহর গোলামদের বরত্ব বর্ণনা করার জায়গা নাকি এটা? সংক্ষেপে পরিচয় দিয়ে শেষ করবেন, এই অতিরিক্ত আপনার নামের আগে পরে টাইটেল লেখালেখি করা, এগুলো আদর্শ ওয়াজ মাহফিল হতে পারে না, এগুলো হতে পারবে না। 5 নম্বর পয়েন্ট হলো এই নামের আগে অত্যুক্তি অতিরিক্ত টাইটেল দেওয়া টেওয়া এবং সামনে বসায়া আপনার প্রশংসা মুখে কথা বলা, এগুলো হাদিসে নিষেধ আছে প্রশংসামূলক কথাবার্তা বলা, এগুলো করা যাবে না আদর্শ ওয়াজ মাহফিলের জন্য। 6 নম্বর হলো ওয়াজ মাহফিল বিরোধিতার জন্য হবে না, বিরোধিতা বুঝেন, এক গ্রুপে ওয়াজ মাহফিল করবে আরেক গ্রুপের বিরুদ্ধে দলিল প্রমাণ দিয়া বা বিভিন্ন যুক্তি দিয়া তর্ক দিয়া তাদেরকে ঘায়েল করার জন্য, আবার বিপরীত গ্রুপ আবার একটা মাহফিল করে এই গ্রুপকে ঘায়েল করবে, এরকম পাল্টো পাল্টে উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হলে সে ওয়াজ মাহফিল আদর্শ ওয়াজ মাহফিল হতে পারে না। একইভাবে ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত স্বার্থ, দুনিয়ার স্বার্থ, আপনি আপনার রাজনৈতিক বক্তব্য, নেতা নেত্রীর প্রশংসা, দলীয় বক্তব্য, এগুলো যদি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেন, তাহলে সেই ওয়াজ মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে না, ওই কথাগুলো বলার আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে আপনি বলেন, কিন্তু মাহফিল হবে কোরআন এবং হাদিসের কথা। 7 নম্বর, মাহফিল করতে গিয়ে যে যে বিদ্যুতের কানেকশন আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না, আমার ফরমে আপনাদের সাথে চুক্তি ছিল যে এরকম মেইন লাইন থেকে বিদ্যুৎ নেবেন না, আপনারা হয়তো নেন নাই, সুধারণা রাখি। ওয়াজ মাহফিল করার সময় বেশিরভাগ ওয়াজ মাহফিলে বা অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় যে বিদ্যুতের যে কানেকশন এটা মেইন লাইন থেকে ডাইরেক্ট টেনে নেওয়া হয়, আছে না নেই?
তো মেইন লাইন থেকে যে আপনি বিদ্যুৎ টেনে নিছেন এটার বিল কি দেয়া হয়েছে না হয় নাই বিল তো দেয়া হয় না মিটার নাই তো বিল দিবেন কোথা থেকে তাহলে এবার এই যে মেইন লাইনের বিদ্যুৎ আপনার মনে চাইলো আপনি টেনে নিলেন এই টেনে নিতে গিয়ে রিস্ক হতে পারে বিপদ হতে পারে রিস্ক না হোক কিন্তু এই যে বিদ্যুৎ ব্যবহার করলেন পয়সা ছাড়া আপনি মাহফিলের জন্য পয়সা তুলেছেন এই বিদ্যুৎটা সেফ কোন জায়গা থেকে লাইন নেবেন কারণ মিটার আছে তার কাছ থেকে সে যদি বলে আমার বিল দিতে হবে না আমি আল্লাহর রাস্তায় দিলাম মানুষ ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আর না হলে তাকে বিল দিবেন থোক বিল টিল দিয়ে দিবেন আপনারা যদি বিদ্যুতের অফিসার বলে ঠিক আছে মেইন লাইনতে নিয়ে যান তাও জায়েজ হবে না কারণ ওটা অফিসারের বাপের জিনিস ওয়াজ মাহফিল করতেছি আমরা মানুষকে নীতি শেখানোর জন্য এখন আমরা নিজেরাই যদি নীতিহীন কাজ করি ওয়াজ মাহফিল থেকে কোনো ফায়দা হবে হবে না এই জন্য বিদ্যুতের ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেই সাথে বিদ্যুতের পাশাপাশি সাত নম্বর ওয়াজ মাহফিলের শব্দ যেন মানুষের কষ্টের কারণ না হয় আপনি মাইলকে মাইল পর্যন্ত মাইক দিলেন দিয়া হিন্দুরা আছেন খ্রিস্টানরা আছেন অন্য ধর্মাবলম্বীরা আছে তারা ওয়াজ শুনতে চায় না জোর করে আপনি তাদেরকে ওয়াজ শোনাচ্ছেন এই জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আমাদেরকে বলছে একইভাবে আপনি গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করছেন এই ওয়াজ মাহফিলের কারণে মাইক আপনি প্যান্ডেলের মধ্যে রাখেন আশেপাশে যারা শুনতে চায় মিডিয়াম ভয়েজে একটু রাখেন এমন হাই ভলিউম দিয়ে বড় বড় মাইকের চুঙ্গা মাইকে মাইল লাগাই দিছেন বেচারা বাচ্চা ঘুমাইতে পারে না হার্টের রোগী শুইতে পারে না অসুস্থ মানুষের অসুবিধা হয় রাত বিরাত পর্যন্ত করেন মানুষের ঘুমের ক্ষতি হয় এমন কি যার বাইরে আশেপাশে মাহফিল হচ্ছে একটা চুঙ্গা তার বাইরের দিকে দিয়ে দিছেন ওই বেচারা মোবাইলে কথা বলাও তার জন্য কষ্ট হয়ে গেছে ঠিক না বেঠিক আমাকে এক ভদ্রলোক একবার বলছে বলো হুজুর আমার বাইরে আশেপাশে উনি একটু নেতা মানুষ আর কি নামাজি কালামি মানুষ বলে আমার বাইরে আশেপাশে যত হুজুররা যত রকমের মাহফিল করে সমস্ত মাহফিলের চুঙ্গাগুলো আমার বাইরের দিকে দেয় ওনার উদ্দেশ্য হলো যে আমাকে ওয়াজ শোনাবে এখন ওয়াজ শুনাইতে গিয়ে ওয়াজের সিজন আসলে আমার জীবনটা যে কি হয় তেজপাতা হয়ে যায় বাসার ভিতরে থাকার অবস্থা থাকে না এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে ভাই তো ওয়াজ মাহফিল আমাদের শব্দে যেন মানুষের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে আপনারা অনেকে বলবেন হুজুর আপনি এটা বলতেছেন আমাদের দেশে তো ওই যে ব্যান্ড পার্টি করে বিয়ের সময় গানের অনুষ্ঠান করে এটা করে সেটা করে মাইক দিয়া তারপরে রাজনৈতিক সভা সমিতি আলাদা মাইক দিয়া এই যে নির্বাচন চলতেছে মাইকের অত্যাচারে গানের অত্যাচারে এরা নির্বাচিত হয়ে কি করবে আল্লাহ জানে কিন্তু তার আগেই আমাদের জীবনটাকে তেজপাতা করে ছেড়ে দিছে চিল্লেতে চিল্লে এই ওয়াজ এগুলোর বিরুদ্ধে আপনি বলেন না কেন সেগুলোর বিরুদ্ধে বলি অবশ্যই বলবো কিন্তু ওয়াজ মাহফিল থেকে তো মানুষ শিখবে আমরা তো মানুষকে শেখাবো আমরাই যদি উল্টা পাল্টা করি তাহলে মানুষকে বলার মুখ থাকে কোত্থেকে এই জন্য ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজের জন্য মানুষের কষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে আদর্শ ওয়াজ মাহফিলের জন্য আট নম্বর পয়েন্ট হলো ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশন করতে গিয়ে রাস্তায় রশি দিয়া গাড়ি থামাইয়া টেবিল চেয়ার নিয়া জোর করে থামাইয়া দোকানে দোকানে ভিক্ষা কালেকশন করবেন না এটা আদর্শ ওয়াজ মাহফিলের কোন নমুনা হতে পারে না আল্লাহর দিন বেইজ্জত হয় অপমান হয় এইভাবে কোন কালেকশন করে ওয়াজ মাহফিল করবেন না আপনার সামর্থ্য নাই তো আপনাকে এত চমক দিতে বলছে কে এত জাকজমক করতে বলছে কে অল্প পয়সা খরচ করেন সিম্পলি করেন নরমালি করেন যেই হুজুর কে অনেক বেশি পয়সা ছাড়া পাবেন না দাওয়াত দিলেন না কিন্তু আপনি এই জাকজমক করতে গিয়া ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া রাস্তায় গাড়ি থামায়া থামায়া মানুষকে ওয়াজের নামে একটা কালেকশন করতেছেন আল্লাহ দিনকে বেইজ্জত করতেছেন এটা কোন অবস্থাতে উচিত না আপনি বাধ্য হয়েছেন নিরুপায় হয়েছেন ভিন্ন কথা আপনার জন্য তো এটা জরুরি না কিন্তু এই কাজ করতে গিয়ে আপনি এটা করতেছেন এটা করা উচিত না যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে নেবেন তাদেরকে নিয়ে বসবেন আলোচনা করবেন কিন্তু বেইজ্জত হয় ইসলাম সেভাবে কালেকশন করবেন না নয় নম্বর পয়েন্ট হলো এই যে সোশ্যাল মিডিয়া ক্যামেরা এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এদেরকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করা মানে কি নিয়ন্ত্রণ করা মানে হলো তাদেরকে নসিহত করতে হবে ভাই তোমরা রেকর্ড করো তোমরা অনলাইনে দাও ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দাও তোমরা কন্টেন্ট রেকর্ড করে বিক্রি করো করো কিন্তু আল্লাহকে ভয় করে করো আল্লাহকে ভয় করে আমার গতকাল না পরশু দিনের একটা আলোচনা এক আল্লাহর বান্দা আমি কোনো আলেমের নাম টাম কিছু নেই একটা মাসালার উত্তর দিয়েছি সেখানে আরেক আলেমের বক্তব্য এনে আমার বক্তব্যের সাথে লাগায়া একটা ভিডিও ছেড়ে দিছি কিরে ভাই আমি তো কারোর নাম বলিনি আমি তো কারো পিছে লাগালাই করি না তো আমাকে কেন এই কাজে লাগাইলা এদেশে আলেমদের সাথে একজনের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এই এক শ্রেণীর এই আপনার মিডিয়াগুলোর দায় অনেক বেশি তো আমাদের এই মিডিয়ার ভাইরা তাদেরকে তো বাদ দিলে হবে না তাদেরকে আমাদের দরকার কিন্তু তাদেরকে বুঝাইতে হবে তো এই জন্য ওয়াজ মাহফিলারা একটা কাজ করতে পারে আমি এটা প্রস্তাব করতেছি সামনে যারা মাহফিল করবেন করতে পারেন যে আপনারা তালিকা করবেন কারা কারা এখানে রেকর্ড করতে আসে কোন কোন চ্যানেল আগে থেকে তাদেরকে বলবেন ভাই তোমরা আমাদের কাছে নাম দাও যারা রেকর্ড করতে চাও
এদের উপর দেখবেন তারা উল্টা পাল্টা থাম্বনেল দেয় কিনা, বাজে কিছু লেখে কিনা, বাজে আজে বাজে এবং ছোট নিচু কোনো কথা লেখে কিনা, নাকি দায়িত্বশীল হয় অভদ্র এবং সামান্য ভিউ বাড়ানোর জন্য, সামান্য কয়েকটা ডলার কামানোর জন্য ইমান বিক্রি করে দেয় না, আদর্শ বিক্রি করে দেয় না, নীতিহীন হয়ে যায় না। শুধুমাত্র তাদেরকে সুযোগ দিতে হবে, যারা উল্টা পাল্টা করে এদেরকে ওয়াজ মাহফিল এরিয়াতে ঢুকতে দেওয়া যাবে না। কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমাদের আলোচনা ওনারা প্রচার করে, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, শুক্রিয়া আদায় করি আমরা। কিন্তু ভাই আপনি আমার আলোচনা প্রচার করেন দেখে আপনি উল্টা পাল্টা করবেন আর আমি চুপচাপ থাকবো, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনাকে তো আমারও সতর্ক করতে হবে। এই জন্য মিডিয়ার ভাইদেরকে ওনাদেরকে যথাসম্ভব সংশোধন করতে হবে, যাতে ওনারা সঠিক পথে আসে, আদর্শ দিতে হবে। এবং সেক্ষেত্রে আদর্শ ওয়াজ মাহফিল আলাদা, তাদের তালিকা করে, তাদের কার্যক্রম দেখে, তাদেরকে রেকর্ডের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে ক্যামেরাম্যানদেরকে ডেকে দাওয়াত খাওয়াবেন, হাদিয়া তোফা দিবেন, মহব্বত করবেন, থাকার জায়গা দিবেন, কিভাবে যাবে গাড়ির ব্যবস্থা করে দিবেন। আমি নিজে বিভিন্ন মিডিয়ার লোকেরা যার কাজ কাম দেখে একটু ভালো পারলে ডাক দিয়ে নিজের গাড়িতে উঠাই নেই, খেদমত করার চেষ্টা করি যখন দেখি কাজ কাম ভালো। আর যেগুলো উল্টা পাল্টা আছে এগুলাকে পারলে নসিহত করি। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের ইউটিউব ফেসবুকে আমাদের ভাইয়েরা যে ভিডিওগুলো প্রচার করে সেগুলোতে বাজে কিছু থাকবে না, গোছানো সুন্দর কিছু থাকবে। আপনি আকর্ষণীয় থাম্বনেল দেন, দোষের কিছু নাই। আকর্ষণ করতে গিয়া একজন হুজুর ওয়াজ করছে জেনা করা হারাম, এখন আপনি জেনার একটা চিত্র আপনি থাম্বনেলে বসাই দিলেন, এর চাইতে অসভ্যতা আর কি হতে পারে? অনেকটা এই টাইপের থাম্বনেল বহু চ্যানেল আলা, বহু ফেসবুক, আপনার ফেসবুক পেজ আলা করে, করে না করে না? এই কাজগুলো কি করা উচিত ভাই? এগুলো থামাইতে যদি আমরা না পারি তাহলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এটা আমাদের চেষ্টা করতে হবে। এবং 10 নম্বর হলো, আমরা যখন ওয়াজ মাহফিলের আয়োজন করব, অ্যারেঞ্জ করব, বক্তাদের হাদিয়া তোফা দেওয়ার ব্যাপার, এখানে এসে আমাদের বক্তাদেরও সমস্যা, আলোচকদেরও সমস্যা, আয়োজকদেরও সমস্যা, বক্তাদের সমস্যা, বক্তাদের লাখ লাখ টাকার ডিমান্ড, বিশাল বড় বড় ফিগার, মানে এটা একটা বিশাল বড় সম্পদ উপার্জনের মাধ্যম করে ফেলেছে। এটা যেরকম কোন ইসলাম প্রচারণ প্রচারকারীর আদর্শ নয়, এটা যেরকম কোন আলেমের শান নয়। আবার একইভাবে আয়োজকরা যখন আয়োজন করেন তারাও অনেক সময় ছোট লোকি করে। আমাকে এক জায়গায় মাহফিলে টাকার সাথে অনেকগুলো কাগজ দিয়ে দিছি খামের ভিতরে, আমার কথা বলতেছি, আমি তো কিছু বলি নাই ভাই, আমাকে যা দিছেন আলহামদুলিল্লাহ, আমি তো কম বেশ কোনো দায় দাবি তো আপনার কাছে আমার ডিমান্ড তো নাই, কিন্তু দেওয়ার সময় কিছু টাকা দিছে আর কিছু কাগজ দিয়ে ঘন্টা মোটা করে দিছি। আমি বাড়িতে যাই খুলে দেখি যে কিছু টাকা আর বাকিগুলো কাগজ, ওই টাকার সেতু কাগজ মাইপা কাইটা সুন্দর করে বসা দিচ্ছে। ওয়াজের আয়োজন কোন লেভেলের প্রতারণা আপনি চিন্তা করেন? এরকম একটা বললাম, এরকম বহু আজব আজব কাহিনী থাকে। আমাদের এক ভাই আছেন ঢাকার, শেখ মাহমুদুল হাসান ভাই, উনি বলেন যে এক জায়গায় ওয়াজে গেছি, আমার একটা খাম দিছে, খামের ভিতরে 5000 টাকা আর একটা রশিদ আছে, রশিদের মধ্যে লেখা দাতার নাম শেখ মাহমুদুল হাসান, টাকার পরিমাণ 5000 টাকা, বাবদ ওয়াজ মাহফিলের জন্য অনুদান। তো উনি খুলে বলতেছে ভাই 5000 টাকা দিলে বুঝলাম অসুবিধা নেই, কিন্তু এই রশিদ আবার করতে গিয়ে আমি তো তোমাদের টাকা টুকা দেই না। কারণ না হুজুর, আপনার আসলে 10,000 দেওয়ার চিন্তা ছিল আমাদের, তো এখন ভাবলাম যে আপনারও তো একটু দান টান করা দরকার, তো 5,000 আমরা কাইটে রেখে ওষুধ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কথা? উনি নিজে বলছেন আমাকে। এরকম আরো অবাক করা করা ঘটনা আছে। অনেক হুজুররা যে আগে ভাগে বলে আপনাদের কে যে কত দিবেন কি দিবেন, এই বেচারা এমনি এমনি বলে। এরকম বহু মাহফিল আছে যে হুজুর অর্ধেক পথ চলে গেছে, এরপরে আয়োজকরা কেউ আর ফোন ধরে না, পরে জানতে পারছে যে মাহফিল ক্যান্সেল হয়েছে, ওই বেচারা যে গাড়িটা ভাড়া করে পর্যন্ত আসছে তার কি হবে? এই ক্ষেত্রে আয়োজকরাও অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় দেয়, মাহফিলের নাম দিয়ে টাকা উঠাইয়া হুজুরের কিছু দিয়া বাকিটা নিজেরা পরিশ্রম করছে, ভাগযোগ করে নেয়। কোনো কোনো আয়োজকরা, ম্যাক্সিমাম আয়োজকরা ভালো আলহামদুলিল্লাহ, কিছু কিছু এরকম আছে, আলোচকরাও বেশিরভাগ ভালো, কিন্তু কিছু কিছু আলোচক আছে যে তারা এটা করে, এটা করা উচিত না। অনেকে বলে হুজুর বলে কয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা, ভাই জায়েজ না জায়েজের মাসালা যদি জিজ্ঞাসা করেন, যেই কাজে পারিশ্রমিক নেওয়া যায় সেটাতে বলাও জায়েজ, কিন্তু সব জায়েজ কাজ মানুষের সাথে যায় না, মানায় না। কিছু আছে নীতি নৈতিকতার ব্যাপার, আদর্শের ব্যাপার, সুন্দর সৌন্দর্যের ব্যাপার। তো একজন আলেম যদি আপনার কড়া চড়া মূল্য হাঁকান এটা না হলে উনি যাবেন না, এটা কোনো আলেমের শান এবং মর্যাদা হতে পারে না। আবার আয়োজকদেরও খেয়াল করা উচিত, প্রতিদিন মাহফিল থাকে না, বেচারা গাড়ি নিয়ে আসে, একজন আয়োজকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত টাকা লস হয়ে যেতে পারে, রাতে একটা দুর্ঘটনা হতে পারে, তাহলে তার কীভাবে পোষাবে?
তার এই সমস্ত রিসগুলো মাথায় রেখে আলোচকদের এই আলোচকদের সম্মান দেওয়া উচিত বাকি এই ক্ষেত্রে উভয় পক্ষের দায়িত্বশীল হওয়া উচিত 11 নম্বর পয়েন্ট হলো মাহফিলগুলোতে কম্পিটিশন থাকা উচিত কম্পিটিশন কিওয়ার্ড শুনলেন এটার উপরে কম্পিটিশন হওয়া উচিত জিজ্ঞেস করা উচিত যে কে কি শুনছেন ছোট ছোট প্রশ্ন হবে এবং সেটাতে ছোট ছোট পুরস্কার হবে অনেক টাকাই তো খরচ করেন আয়োজকরা 10টা বই পুরস্কার রাখেন আরো কিছু পুরস্কার আইটেম রাখেন ওপেন প্রশ্ন ছেড়ে দেন ভাই এই আলোচকের আলোচনাতে এই আমলটার কথা বলছে কে বলতে পারবেন এতগুলো আমলের কথা বলছে কে বলতে পারবেন যে বলতে পারবে তার একটা পুরস্কার দেন কম্পিটিশন করেন এবং এই উপলক্ষে কেরাত প্রতিযোগিতা তেলাওয়াত প্রতিযোগিতা মাসালা প্রতিযোগিতা করেন 12 নম্বর হলো প্রশ্নোত্তর সেশন রাখেন সে প্রশ্নোত্তর বাছাই করা সুন্দর মানুষের শেখার মতো প্রশ্নোত্তর সেশন রাখেন এবং 13 নম্বর এবং সর্বশেষ হলো যে ওয়াজ মাহফিলে আলোচনাগুলোকে যদি সম্ভব হয় একটা ছোট ম্যাগাজিন আকারে বের করে প্রচার করেন চট্টগ্রামে একটা মাহফিল করেছি এবার আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমরা বলেছি ওনারা সে অনুযায়ী করেছেন আমাদের ওলামা ইকরামের পরামর্শ অনুযায়ী ওনারা আলোচনা যত বক্তারা যা আলোচনা করেছে এটাকে একটা বই আকারে করে এই বই মানুষকে দিয়ে দিয়েছে তাহলে মানুষের বাড়িতে থাকবে এটা স্মরণে থাকবে এভাবে যদি গোছানো একটা মাহফিল করা যায় মাহফিল মানে সুন্দর হবে ইনশাআল্লাহ আমাদের মাহফিলগুলোতে দেখা যায় একটা মেলা মেলা মানুষ যতগুলো প্যান্ডেলে থাকে এর চেয়ে বেশি বুট বাদামের দোকানে থাকে মহিলারা অন্য সময় তো বাইরে থাকে মাহফিলের দিন বাইরে থেকে বাইরে হয়ে এসে মেলা থেকে নাগে রাখে তাহলে এটা কেমন মাহফিল করো এগুলো আয়োজকদের দায়িত্বশীল হতে হবে মহিলাদের আলোচনা শোনার ব্যবস্থা থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন আমরা যেন সুন্দর করে সাজিয়ে কাজ করতে পারি মডেল মাহফিল করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন